আল্লাহ পাক জানাইয়া দিলেন এই পথে গেলে তুই জান্নার সামনে পেয়ে যাবা, আর এই পথে গেলে তুই পেয়ে যাবা জাহান্নাম। দুইটা পথ আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে জানালাম, ওই দুইটা পথ তুই মানো, যদি তুই জান্নাতের পথের পথে হয়ে যাও তাহলে কপাল বড় ভালো, তোর ডেস্টিনেশন হয়ে যাবে জান্নাত, আর যদি তুই গুনাহ করো তাহলে তোর ডেস্টিনেশন হয়ে যাবে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, দুইটা পথ আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে জানাইয়া দিলেন, দুইটা পথ আমি আল্লাহ দিলাম, একটা জান্নাতের আর একটা পথ হলো বান্দা তোমাদের জন্য জাহান্নামের। ওই হাসরের ময়দানে এবার যখন জান্নাতিরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেল, আল্লাহ পাক ওই দিন এই দুই দলের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা আল্লাহ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই কথা বলার পরে অনেক সিদ্রান্বেষণকারীরা এরা প্রশ্ন করবে ওই জান্নাত আর কই থাকবে জাহান্নাম, জান্নাত বড় সুন্দর জায়গা আর জাহান্নামের মধ্যে আগুনে ভরা, ওই জায়গা হলো গরম দিয়া ভরা, তাহলে জান্নাত আর জাহান্নামে কেমনে মানুষগুলো কথা বলবে, আল্লাহ কেমন করে বলে? ওই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন শুনে নাও, তুমি তোমার বিবেকটা একটু যদি খাটাও, যদি একটু আকলটারে বান্দা খাটাও, বলে জান্নাত আর জাহান্নামে এত দূরে হওয়ার পরে আল্লাহ কেমনে মুকালামার ব্যবস্থা করে দিবে? বর্তমানে এই যে মোবাইলের মাধ্যমে ফেসবুক চালাইলাম, হোয়াটসঅ্যাপ চালাইলাম, ইমো চালাইলাম, বাংলাদেশ আপনার একটা ছেলে থাকে সৌদি আরবে, আপনি সৌদি আরবে কথা বলার জন্যে বিমানের টিকিট কেটে ছেলের সামনে যাওয়া লাগবে না, ইমোটা ওপেন করে একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যদি নাতিরে বলেন এ নাতি আমায় দাও আমার ছেলের সাথে আমি ভিডিও কলে একটু কথা বলবো আমায় ধরায়া দাও, নাতি 5 সেকেন্ডের মধ্যেই 10 সেকেন্ডের মধ্যে একটা ব্যবস্থা আপনারে করে দিবে, এই যে ইমোর মাধ্যমে হয়ে গেল, বলে ইমো চালাবো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চালাবো না মেসেঞ্জারের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়াতে এই ফেসবুক বানাইলো মার জুগারবাগ, তার বন্ধুদেরকে নিয়ে নিয়ে বানাইলো, এরপর ইমো বানাইলো 20টা, জার্মানের 20টা ইমো বানাইয়া সবার কাছে দিয়া দিল ইমো চালাও, আবার হোয়াটসঅ্যাপ দেখো বানাইলো দুইজনে মিলে 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 মিলে, একজনে কৌম আর একজনে অ্যাক্টিভ, দুইজনে মিলে মিলে হোয়াটসঅ্যাপ বানাইয়া তোমাদেরকে দিয়া দিল, কথা বলার জন্য আর কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই, কথা বলতে গেলে ইমো হলে হোয়াটসঅ্যাপ হলে মেসেঞ্জার হলে আর কোনো চিন্তা নাই, বলে বাংলাদেশ থেকে কথা বলা যাবে আমেরিকা, বাংলাদেশ থেকে কথা বলা যাবে দুবাই, বাংলাদেশ থেকে কথা বলা যাবে সৌদি আরব। এত দূরে হওয়ার পরেও এই মানুষের বিজ্ঞানীদের মাথা দিয়া যদি এরা বানায়া দিতে পারে, এত দূর থেকে যদি এত দূরে কথা বলা যায়, আল্লাহ পাক যে এই বান্দারে বানালেন বড় মায়া করে বিজ্ঞানী বানালেন, ওই মার জুকার বাগ আমার আল্লাহ বানাইছেন, ওই কুরিতারও আমার আল্লাহ বানাইছেন, ওই কৌমেরও আমার আল্লাহ বানাইছেন, পৃথিবীর যত যত মহাপণ্ডিত যত মহাবিজ্ঞানী সব দুনিয়ার কেউ বানায় নাই, এদের যে ব্রেন দিয়া দিয়া এরা এই সফটওয়্যারের ব্যবস্থা করে দিলেন, এদের ব্রেন দিয়া অ্যাপস বানাইলেন, ওই ব্রেনটা তো দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, একজন বানাইছে চিল্লা বল তার নাহি তো মেরা মালি কোহাই তো মেরা খালি কোহাই তো মেরা হন নানো হাই তো মেরা মন্নানো হাই মি কোনাত শামসু কমাও এলাহি মি কোনাত সজরো হাজার এলাহি মি কোনাত আরদ সমা এলাহি মি কোনাত জৌ হাওয়া। পৃথিবীর বড় বড় যত মহাপণ্ডিতেরা
এদের ব্রেন তো দুনিয়ার কোনো বান্দা বানায় নাই, এদের ব্রেন আমার আল্লাহ বানাইছে। মার জুগার বাগ এই যে ব্রেন দিয়া মেটা বানাইছে, তার ব্রেনের মধ্যে আল্লাহ এমন একটা ব্রেন তাকে বানায়া দিলেন। এরপরে কৌমার যত কুড়িতা, যত পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা বিজ্ঞানীরা, এদের ব্রেনটা তো আমার আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন, গোলামেরা, তোর ব্রেন দিয়া যদি এত কিছু বান্দা তুই বানাইয়া দিতে পারো, আমি আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কি মুহাওয়ারা করতে পারবো না? আমি আল্লাহ ওই দিনে জান্নাতি আর জাহান্নামী যারা এই দুই দলের মাঝে আমি আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করব, একটা কথোপকথনের ব্যবস্থা লাগাইয়া দিব, জান্নাতিরা জান্নাতে আর জাহান্নামীরা থাকবে জাহান্নামে। এবার জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো, কেন এই জাহান্নামের মধ্যে তোমরা চলে আসলা, কারণটা কি? এদেরকে যখন এই প্রশ্নটা ছড়ে দিবে, এরা প্রথমেই ওই জান্নাতি বান্দাদেরকে জানাবে, জান্দাদিরা আমরা দুনিয়াতে কলু লাম নাকু মিনাল মুসল্লিন, এরা তখন বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজে যাইতাম না, তোমাদের এলাকা আমাদের এলাকা এক, তোমাদের উপজেলা আমাদের উপজেলা এক, তোমাদের জেলা ছিল আমাদের জেলা ছিল এক, তোমাদের কান্ট্রি আমাদের কান্ট্রি ছিল এক, তোমাদের পৃথিবী আমাদের পৃথিবী এক, তোমরা সকালবেলা খাইতা আমরাও খাইতাম, তোমরা দুপুরবেলাও খাইতা আমরাও তো দুপুরবেলা খাবারের প্লেটের মধ্যে বসে যেতাম, তোমরাও রাতে খাইতা আমরাও রাতের বেলা খাবারের প্লেটটা নিয়ে বসে যেতাম, মানে তিন বেলাই ছিল আমাদের খাবার, আবার তিন বেলাও ছিল তোমাদের খাবার, কিন্তু কপাল বড় খারাপ। হে জান্নাতিরা, আজকে তোরা জান্নাতে গিয়েছ আর আমরা জাহান্নামে চলে আসছি, এর একমাত্র এক নাম্বার কারণ হলো তোমরা হুজুরের কথা মেনে মেনে নামাজে গেলা, আমরা হুজুরের কথা মেনে মেনে নামাজ পড়তে পারি নাই, বড় বড় ওয়াজ মাহফিল এলাকায় হয়েছে, ওই মাহফিল শুইনা 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 তোমরা নামাজ পড়েছ, রোজা রেখেছ, আমল করেছ, কিন্তু আমরা নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, আমরা আমলও করতে পারি নাই। আমরা ওই সময়ে বলতাম হুজুরেরা কত কথা বলে, মানার দরকার নাই, কোনো অসুবিধা নাই, পরে মানবো পরে মানবো পরে মানবো, এটা বলে বলে জীবনের শেষ মুহূর্তের মধ্যে আমরা চলে আসলাম, হঠাৎ করে আজরাইলও ধরে ফেললো, আমার মাকবারায় আমি শুয়ে গেলাম, আজ আখেরাতে চলে আসলাম, আল্লাহর হিসাবের গড়ায় আমি বাম হাতে আমল নিয়া নামল নামা নিয়া নিয়া আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে আসলাম। এর মানে বোঝা গেল আমগো লোকদের মাঝেই জান্নাতি হবে আর জাহান্নামি হবে, তবে জান্নাতি যারা ওরা কশিন কালেও নামাজ বাদ দিবে না, আর জাহান্নামি যারা এদেরকে কাশি দিয়া বাই দাও বারবার বুঝাইলেও এরা নামাজে যাবে না, ঠিক কিনা? হুজুরের এত বয়ান, হুজুর বারবার বলে নামাজে দৌড়াও, তোর জন্য মসজিদটাকে এত সুন্দর করে বানায়া দেওয়া হলো, নামাজে যাও, বারবার বারবার হুজুর বলে, হুজুরের কথা মজা লাগে না, ও নামাজে যায় না, ও পাঁচ বেলার নামাজ এক ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়লে পড়ে না পড়লে নাই, ওদিন বেনামাজিরা জাহান্নামে চলে যাবে, আর যেই বান্দাগুলো নামাজি হয়ে যাবে আল্লাহ পাক ওদিন এদেরকে মায়া করে করে জান্নাতে ঢুকাইয়া দিবে। হে বরুর আর মুসলমানেরা, জান্নাতিদের গুণ হলো এরা নামাজ পড়বে, জাহান্নামীদের দোষ হলো এরা নামাজ পড়বে না। এবার যদি প্রশ্ন করেন, হুজুর এত নামাজের বয়ান করেন, নামাজ পড়লে আমি আখেরাতে জান্নাত পাবো, দুনিয়াতে আমার কি ফায়দা হয়ে যাবে, বলে নামাজ যদি পড়ার মতো তাকওয়াওয়ালা দিল নিয়া যদি বান্দা পড়তে পারো, আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাইয়া দিতে পারে। তুমি মুসিবতে পড়েছো, ওই নামাজের মুসল্লায় তুমি একটু দাঁড়ায়া যাও না, আত্মহত্যার পথটাকে বেছে নিতে
যেহেতু আমরা দেরি করলাম না, সুইসাইড করার মতো এত বড় জঘন্যতম অপরাধ করতে দেরি করি নাই। কারণটা কি, ওদিন এক যুবক টেলিফোন করে কান্দে, কিরে কান্দোস কে, তোর কি প্রয়োজন আমায় একটু জানাও না। যুবক আমায় বলে, হুজুর 5 বছর লাগে একটা মাইয়ার সাথে প্রেম করলাম, কিন্তু কপাল বড় খারাপ, ওই মাইয়াটারে তো আর পাই নাই। হায় হায় কেমন হয়ে গেল, হুজুর মনটা চায় আর দুনিয়ায় থাকতাম না, নিজের জীবনটা নিজেই দিয়ালাম। হুজুর আপনি বলেন একটা সলিউশন আমাকে দিয়া দেন না। হুজুর, না রে না, একটা বিপদে মুসিবতের মধ্যে তুমি পড়ে গেলা, মনে রাখবা আল্লাহ পাক তোমাকে অন্য একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্যে, আল্লাহ তোমাকে একটা বড় পরীক্ষা তোমাকে আমাকে দিয়া দিলেন। তোর যেই মাইয়ার সাথে তুই প্রেম করো, ওই মেয়ে তোমার জন্য ভালো না, বিদায় আল্লাহ তোমারে দেয় না। আর যদি ভালো হইতো, তোমার কপালে অটোমেটিক আমার আল্লাহ জুটায় দিত, অটোমেটিক ওই মাইয়ারে পাইয়া যাইতা। প্রেম করে যতটা বিয়া, ওই পরিবারের মধ্যে শান্তি হয় না রে যুবকেরা, কষ্টিন কালেও ওই পরিবারের মধ্যে সকিনা আসে না, রহমত আসে না, পুরা পরিবারের মধ্যে দাম্পত্য জীবনে বিন্দু মাত্র পরিমাণ সুখ হয় না। আমার নিজের চোখে যতগুলা দেখেছি, 2 বছর যাওয়ার পরে স্বামী স্ত্রী ঝগড়া করে, এরপরে তালা, মা বাবা এত কষ্ট করে মায়া করে তোকে বড় করলেন, যুবকেরা ওই মা বাবার কথা মেনে, মা বাবা যারে বলে পছন্দ হলে বলবা ইয়েস, না বললে না, মা আমার এটা লাগবে, মা বাবার মাধ্যমে পরিবারের মাধ্যমে বিয়া করু, তাহলে অটোমেটিক পরিবারের মধ্যে বরকত হয়ে যাবে। হে আমার যুবক ভাইয়েরা, ওই জান্নাতি আর জাহান্নামীদের মাঝে পার্থক্য হলো 1 নম্বরে নামাজ, জান্নাতিরা নামাজ ছাড়বে না, আর জাহান্নামীরা ভুলেও মোটেও নামাজের ধারে কাছে যাইবে না। তো দুনিয়াবি লাইনে অনেক পরিমাণ ফায়দা নামাজের মাধ্যমে পাওয়া যায়, দুনিয়াবি লাইনে যারাই নামাজ পড়বে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দিবে। আমি প্রায় জায়গায় গেলি নামাজের ব্যাপারে ইন্সপায়ার করার জন্য ঘটনা বলি, বনি ইসরাইলের মাঝে এক আল্লাহর বান্দা, কুফা নগরের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল কুলি, ওই কুলির কাজ হলো এক বাজার থেকে আর এক বাজারে রওনা হয়ে যাওয়া, আর এক বাজার থেকে মাল বুঝাই করে করে আর এক বাজারে নিয়ে যাওয়া, এটাই তো কুলির কাজ, কুলি মালগুলো বুঝা করবে এক বাজার থেকে আর এক বাজারে নিয়ে যাবে। ওই কুফানগরের কুলি যদিও কুলি মানুষ, এরপরেও বড় আল্লাহওয়ালা, যদিও কুলি নামাজি রোজাদার, বড় নেক আমল কর্মেওয়ালা। আমগো সমাজেও অভাব নাই, যারা গরিব মানুষের পরেও নামাজ পড়ে, গরিব হওয়ার পরেও রোজা রাখে, নেক আমল করে, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? না, নাই। এই বান্দার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, কিন্তু এরপরেও এই বান্দার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়, 5 বেলার নামাজ বান্দা আদায় করে, গরিব মানুষ, এরপরেও আমার আল্লাহকে ভুলে যায় না। আল্লাহর ওই বান্দা নামাজি রোজাদার বড় বিশ্বস্ত হওয়ার কারণে এলাকার সব বাজারের ব্যবসায়ীরা মিলে মিলে তাকে বলে, তুই বড় বাজার থেকে বুঝা করে আইনা মাল দিবা, তার হাতে অনেকগুলো টাকা পয়সা দিয়া দেয়, ভয় করে না, কারণ জানে জানে ও নামাজি কশিন খেলো আমাদের টাকা মারতে পারবে না। কিন্তু আমগো সমাজে যারা অনেক পরিমাণ ধনী, বড় টাকাওয়ালা, এদের কাছে মানুষ ভয়েও টাকা দিতে যায় না, কারণ ধনী যারা এরা বলে আরও লাগবে, আরও লাগবে, লাখ টাকার মালিক আরও কোটি টাকার মালিক হওয়া লাগবে, এ দুনিয়াতে হায় সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, রাজারাই কাঙ্গালের ধন চুরি করে, কোনো গরিব কোনো ধনীর ধন মাইরা বড় লোক হয় না, ঠিক কিনা? গরিবেরা ধন মারে এমন না, গরিব ও মনে করে 3 বেলার খাবার খাইলেই হয়ে যাবে, ফজরের পরে সকালবেলা খাবো, দুপুরে খাবো, রাতের বেলা খাবো, আর আমার কিছু দরকার নাই। ওই গরিব কুলি যদিও গরিব, বড় নামাজি, তার কাছে এলাকার ব্যবসায়ীরা সবাই মিলে মিলে অনেকগুলো টাকা দিয়া দিল, আল্লাহর ওই বান্দা ওই বাজারে যাওয়ার জন্য রওনা, তার গাধা নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার পথে একজন ভিখারি বেশে, একজন ভিখারির সাথে মোলাকাত হয়ে গেল, ভিখারি বলে, ও কুলিরে,
কই যাও, কই তোমার গন্তব্য তুমি আমায় একটু বলো না। তখন বলে, আমি অমুক বাজারে যাব বলে আমারে নিয়ে যাও না, আমি গরিব আমার টাকা নাই। এইভাবে যখন চোখের পানি ফালায় আপনারে বলে, আপনি তখন কি বলবেন? আমি এক বেলা খাবো না, ভিখারিরে দিয়ে দিব। সেই ব্যক্তিগুলো দেখবেন নামাজ পড়ে, ওর হৃদয়টা এত পাষাণ, হৃদয়ের অধিকারী সে হয় না, তার হৃদয়ে মায়া দিয়া পরিপূর্ণ ভরা। ওই কুলির দরবারে ভিখারি যখন বারবার 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 যখন বলতে লাগলো, হে কুলি তোমার গাদার পিছনে করে আমায় নিয়ে যাও, তোমার ডেস্টিনেশন যেই বাজার আমারও গন্তব্য স্থান হলো ওই বাজার, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। এবার কুলি বলে, অসুবিধা নেই আমার পেছনে তুমি উঠতে পারবা। পেছনে লইয়া একটু দূর যাওয়ার পরে একটা দ্বিমুখী রাস্তা চলে আসলো, মানে দুইমুখী একটা রাস্তা। ওই দুইমুখী রাস্তা আসার পরে এবার ভিখারি বলে, অ কুলি তুমি কোন রাস্তা দিয়া যাবা? বলে, যেই রাস্তা দিয়া মানুষ যায় ওই রাস্তা দিয়ে আমি যাব। সব মানুষেরা যেই রাস্তা দিয়ে আনাগোনা মানুষের অনেক পরিমাণ বেশি, ওই রাস্তা দিয়ে আমি যাব। আমাকে চান্দিনায় যাওয়ার জন্য আপনাদের বরুড়া থেকে রাস্তা কয়েকটা, প্রায় তিন চারটা বড় বড় রুটের মাধ্যমে যাওয়া যাবে। এদের সামনেও এরকম বাজারে যাওয়া যাবে, দুইটা রাস্তা পড়ে গেল। তবে এক রাস্তা দিয়া মানুষের সংখ্যাটা অনেক পরিমাণ বেশি, আর একটা রাস্তা দিয়া মানুষ নাই, ওই রাস্তা দিয়া জন মানুষেরা যায় না। ভিখারি কথা প্রশ্ন করার পরে কুলি বলল, যেই জায়গায় যেই রাস্তায় মানুষ যায় আমি ওই রাস্তা দিয়া যাব। ওই ভিখারি বলে, ও কুলি প্রতিদিন তো ওই রাস্তায় যাও, আজকে ওই রাস্তায় যাওয়ার দরকার নাই, আজকে আমি বলি তুমি এই রাস্তা দিয়া যাও, যদি যাও তাহলে প্রতিমধ্যে যাওয়ার পথে তোমার গাধাটা খাইতে পারবে, আর খেয়ে খেয়ে তার পেটটাও ভরে নিবি, অটোমেটিক সুন্দর করে তুমি তোমার ডেস্টিনেশনে বসবা, আমিও বসতে পারবো। আল্লাহর বান্দা পাষাণ হৃদয়ের অধিকারী না, মনটাতে অনেক পরিমাণ মায়া, কারণ যে ঠকায় না ও আরেকজনের ঠকায় ওটা সে বুঝে না, সে মিথ্যা বলে না ও মনে করে দুনিয়ার কেউ মিথ্যা বলতে পারে না, যে চুরি করে না সে মনে করে অন্য কেউ আমার মাল চুরি করতে পারে না, যে নামাজ পড়ে অন্যের ব্যাপারেও সে একই ধারণা রাখে। সুর মনে মনে ভাবে, ওই ব্যক্তি মনে হয় আমার মতো চুরি করে আসে, বড় পুকুর ওই পুকুরের এক দুই পারে দুইজনে গোসল করে, একজন সুরে চুরি কইরে আইসা গোসল করে, ও মনে মনে ভাবে ও মনে হয় আমার মতো চুরি কইরে আইসা একই পুকুরে গোসলে নামলো। এক কথা হলো, আলমার উইয়া কিছু আলা নাফসি, মানুষ প্রত্যেকটা সময়ে নিজের মতো আর একজনের মনে করে। ওই কুলি আল্লাহর বান্দা মনে করে, আমি নামাজি, অশ্বিনকাল আমার সাথে সে খারাপ ব্যবহার করবে না। এই কথা বলে বলে সে বলল, অসুবিধা নাই, তুমি যেই রাস্তা দিয়া বললা ওই রাস্তা দিয়ে আমি যাব। রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যাওয়ার পরে রাস্তাটা একটা বিশাল জঙ্গলে হারায়া গেল, আর কোনো রাস্তাও পাওয়া যায় না। সাথে সাথে ভিখারি লাভ দিয়া গাদা থেকে নেমে যায়, কোমর থেকে একটা খঞ্জর বের করে করে তাকে বলে, শুনে নাও, আমি তোমাকে রাখবো না, তুই আমারে চিনতে বড় ভুল করলা, আমি এখন তোকে মারবো, তোর গাদাও আমি নিয়ে 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 চলে যাব, আবার তোর সব টাকা পয়সা নিয়ে নিয়ে আমি চলে যাব, তবে তোকে আবার জীবিত রাখবো না, তোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব। এই কথা বলার পরে আল্লাহরই বান্দা বলে, তুমি না ছিলা ভিখারি, তোমার কোমরের মধ্যে খঞ্জর কোত্থেকে চলে আসলো, তুমি কি ডাকাত নাকি? বলে, চিনতে ভুল করলা, আমার উপর দিয়ে আমি ভিখারি আর ভেতরে ভেতরে আমি ডাকা। উপর দিয়া যদি থাকে ফিটফাট, ভিতরে যদি থাকে সদরগা, আপনি বুঝবেন কথা বলেন না কেন? নবীর জামানায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে দেখো, যেই আব্দুল্লাহ ইবনে উবাই বড় বড় দাড়ি নিয়া বড় জুব্বা নিয়া ঘুরে, আল্লাহ পাক নবীকে জানাইয়া দিলেন, নবী আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সাহাবি হতে পারে না, সে আপনার কথাগুলো কাফেরদের কাছে গিয়া পরিবেশন করে, আবার কাফেরের কথাগুলো আপনার কাছে উপস্থাপন করে। নবী গো, আব্দুল্লাহ ইবনে উবাই কাটটা একজন মুনাফিক, আপনি মুসলমান ভাববেন না, এত বড় ভালো মানুষ, এত উপর দিয়া ভালো ভিতরে সদরগার, আমগো সমাজেও এরকম ব্যক্তির অভাব নাই। দেখবেন এক মেম্বার আসলে বলে, মেম্বার তুমি ভালো
ভালো মানুষ, তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষ। এই মেম্বারের পিছনে পাঁচ বছর গুনগান গায়। আবার যখন এই মেম্বার চলে গেল আরেক মেম্বার আসলো, এই মেম্বারের পিছনে গুনগান গায়। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতে যত নেতা আসলে জামাতের নেতার সাথে গিয়া মিল দেয়। এভাবে সবার সাথে মিলে 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 জ্বলে, এক নেতার কথা আর এক নেতার কাছে গিয়া বলে, এক হুজুরের কথা আর এক হুজুরের কাছে গিয়া 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 বলে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না? না, ওই কুলি আল্লাহর বান্দা বলে আমি তো মনে করেছি তুমি ভিখারি, কিন্তু তুমি যে ডাকাত আমি তোমাকে চিনতে পারি নাই, আমাকে মারার দরকার নাই, আমি জানি তোমার উদ্দেশ্য হলো আমার টাকা পয়সা, আমি জানি জানি তোমার উদ্দেশ্য হলো আমার গাধা, তুমি নিয়ে যাও আমার খচ্চর নিয়ে যাও, তুমি আমার টাকা পয়সাগুলো নিয়ে যাও, আমারে মাইরো না হলে আমার পরিবার কেমনে চলবে, আমার পরিবার গুলোরে আমার সন্তান গণেরে তুমি এতিম বানাইও না। এইভাবে বারবার তাকে রিকোয়েস্ট করার পরে ডাকাতরা মানতে যায় না, কারণ ডাকাত যারা এদের হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ মায়া নাই, এদের অন্তরের মাঝে অন্য মানুষের প্রতি মায়া নাই। এবার সে বলে না না তোমাকেও মারবো, তোমার গাদাও নিয়ে যাব, আবার সব টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে চলে যাব। বলে মারবা যেহেতু আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলে কি বলো, নামাজ পড়ে কি তোমার অনেক বড় ফায়দা হবে নাকি? বলে ফায়দা হবে কি হবে না ওটা আমার আল্লাহ বুঝবে, তোমার বুঝার কোনো দরকার নাই। বলে আমার দরবারি থেকে আমার খঞ্জর থেকে এই যে লাশগুলো তাকায়া দেখ, একটা লাশও তাদের নামাজ তাদেরকে বাঁচাইয়া রাখতে পারে নাই, তোমাকেও পারবে না, নামাজ পড়ে বিন্দুমাত্র পরিমাণ কোনো ফায়দা হবে না। আল্লাহর ওই বান্দা বলে আমাকে নামাজের সুযোগটা দাও। ওই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় আমার মাওলার দরবারে বলতে বারবার বারবার বলতে লাগলো, হে মালিক আলহামদুলিল্লাহ সূরাটা পরে পরে কোনো আয়াত মনে আসে না। ওই সময়ে ওই নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে বলে আম্মাই ইউজিবুল মুস্তার, একটা আয়াত মনে পড়ে গেল আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। বারবার এই আয়াতটা আমার মাওলার দরবারে দাঁড়াইয়া নিজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে বলে হে মালিক আমি জানি জানি আমি বড় বিপদগামী গো মালিক, আমি জানি 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 এই বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইয়া দিতে পারবা, কারণ বিপদগামী বান্দারা যখন বড় বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তাদেরকে দুনিয়ার কোনো বান্দা বাঁচাতে পারে না, আল্লাহ তুমি নিজে আমাদেরকে বাঁচাইয়া দিতে পারো, এই ডাকাতের কবল থেকে আমি নিজে একা বাঁচতে পারবো না, তোমার হেল্প লাগবে। আমার আল্লাহর দরবারে বারবার বারবার যখন আল্লাহকে ইউজিবুল মুস্তার এটা বলে বলে যখন আমার আল্লাহরে ডাক দেয় আমার আল্লাহর দরবারে ওই কুলির ডাকটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিপদে পড়ে যায় মুসিবতের মধ্যে পড়ে যায় ওই মুমিনকে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, ও ফেরেশতা চলো আমার এই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজেই তো ওয়াদাবদ্ধ হয়েছি, যাও যাও একটা ঘোড়ার মধ্যে ঘোর সওয়ার হয়ে হয়ে তুমি চলে যাও, ওই ঘোড়ায় উঠে উঠে দৌড়াও আর ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে করি, আমার কুলিকে তুমি ডাকাতের কবল থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া এক ফেরেশতা একটু পরে চলে আসলেন ঘোড়ায় আরোহণ করে করি, আই আসার পরে ওই ঘোর সওয়ারি বান্দাটা সাথে সাথে ওই ডাকাত থেকে তরবারি দিয়ে আঘাত করতে দেরি, এই দেহ থেকে গর্দানটা আলাদা হতে দেরি নাই, আর গর্দান জমিনে পড়তে দেরি, পুরা বডিটা জমিনে পড়তে দেরি, আল্লাহর হুকুমে ওই জমিন থেকে আগুন বের হতে দেরি না। সুবহানাল্লাহ কইবেন না, সাহায্য কার, কার সাহায্য? আল্লাহ পাক সাহায্য পাঠালেন,
সাথে সাথে ডাকাতটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কুলি আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেল আল্লাহ পাকের দরবারে। ও তো জানে দুনিয়ার কোনো বান্দা বাঁচায় নাই, আমার আল্লাহ এত বড় বিপদ থেকে আমাকে বাঁচায় দিলেন। কুলি তো ভালো করেই জানে, ও আলহামদুলিল্লাহ বলে বলে সালাম ফিরাইয়া যখন দৌড়াইয়া দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, ওই ব্যক্তির পরিচয় এটা তো আমার লাগবে, কোন ব্যক্তির পরিচয়, সে এত বড় বিপদ থেকে আমাকে বাঁচাইয়া তার ঘোড়ায় আরোহণ করে করে সে কোন দিকে দৌড়াইয়া যায় তাকে আমার জানা লাগবে, তাকে একটু আমার চিনে রাখা লাগবে। নামাজ শেষ করে কুলি দৌড়ায়, ও গুরু সওয়ারকারী কই রওনা হয়ে যাও, তুমি কে কে তোমার পরিচয় আমায় দাও, তোমার পরিচয় দিয়া দিও, এরপরে যেই জায়গায় যাবা ওই জায়গায় যাও, কোনো অসুবিধা নাই, পরিচয়টা আগে একটু দিয়া যাও না। ও দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, পেছনেও তাকায় না, অমনি একটা বড় করে আওয়াজ দেয়, ও কুলি শুনে নাও, তুমি যে আল্লাহকে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে বলেছো আম্মাই ইউজিবুল মুস্তার, আল্লাহকে তুমি বিপদগামীর ডাকে সাড়া দেনে ওলা আল্লাহ বলে ঘোষণা দিয়া দিলা, সেই আল্লাহকে এটা বলতে পারলা, ওই আল্লাহ তো তোমাকে বিপদে রাখতে পারে না, মুসিবতে রাখতে পারে না, কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারে না, আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তারের গোলাম। কাদের কুদ রত্তু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুই মেরা নেগাদা। আল্লাহ পাকের কুদরত, কত বড় বিপদে পড়েছো বড়ুরার মুসলমানেরা, বিপদে পড়লে আমার মাওলার দরবারে দাঁড়ায় যাও, একটু মুসল্লাটা বিছাইয়া, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। তুই বিপদে পড়েছো, আল্লাহ পাক রাতের মাঝে একটা তাহাজ্জুদের নামাজ রাখলেন, ওই নামাজে তুই দাঁড়ায়া যাও, আর দাঁড়ায় আমার মাওলার দরবারে বলো আল্লাহ আমার ছেলে নাই, তুমি আমার ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও, আমার মেয়ে নাই, আমার মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করো, আল্লাহ 10 বছর হয়ে গেল একটা সন্তান দেও না, একটা সন্তান দিয়ে আমায় কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহকে বলো আল্লাহ দুনিয়াতে দ্রব্যাদির অনেক পরিমাণ দাম, আমি কিনতেও পারি না, সুন্দরভাবে চলতেও পারি না, ছেলেটারে সুন্দর করে পড়াশোনার খরচ চালাইতে পারি না, স্বাভাবিকভাবে চলার মতো যেই অ্যাবিলিটি তুমি আমাকে সেই টাকা পয়সা দিয়ে দাও, আল্লাহর খাজানায় কমতি নাই, কিন্তু আমাদের চাওয়ার মধ্যে ভেজালের অভাব নাই, ওই তাহাজ্জুদের নামাজে যদি নামাজে দাঁড়াইয়া আমার মাওলার দরবারে চাইতে পারো, আল্লাহ দিবে কি দিবে না, দিবে নি সন্দেহ আছে? আহা, আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা চাইতে পারি না, চাওয়ার মধ্যে কত ব্যস্ত, চাওয়ার মতো চাও বড়ুরার মানুষ, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তোমাকে অনেক পরিমাণে বাড়ায়া দিবে, কেমন দিয়া দিবে, আল্লাহ পাক যুগে যুগে সবাই রে দিয়া দিলেন, আল্লাহ পাক বড় কামিয়াবি বানালেন, বলতেছিলাম জান্নাত আর জাহান্নামের মাঝে, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে পার্থক্য হলো প্রথমত নামাজ, জান্নাতিরা নামাজ পড়বে, জাহান্নামীরা নামাজ পড়বে না। প্রশ্ন করার পরে এক নম্বরে উত্তর দিয়া দিল, আমরা নামাজি ছিলাম না, এরপরে এরা বলবে কেন তোমরা জাহান্নাম মধ্যে আসলা, এরা বলবে অ জান্নাতীরা আমরা দুনিয়াতে মিসকিনদেরকে দাঁড়ায় দিতাম, ভিখারি যখন আমাদের দুয়ারের সামনে হাজির হয়ে যেত আমরা ভিখারিকে ভিক্ষা দিতাম না, আমরা ধমক দিয়ে দাঁড়ায় দিতাম, এ বান্দা ভিখারিকে ধমক দেওয়া যাবে না, ভিখারি যদি দুয়ারের সামনে এসে হাজির হয় আর তোমাকে যদি বারবার বলে এ বান্দা তুমি আমার একটা টাকা দাও না, এই টাকা নিয়ে নিয়ে আমি বাড়ি যাব, আমার সংসারটা কোনো রকম আমি চালাবো, ভিখারি যদি আইসা বলে একটা বারের জন্য ধমক দিয়া তারায়া দেওয়া যাবে না, জাহান্নামীদের দোষ হলো এরা ভিখারি এতিম মিসকিন দেখতে পারে না, আর জান্নাতীদের গুণ হলো
এতিম দেখলে এতিমের পেছনে গিয়া দাঁড়ায়া যায়, মিসকিন দেখলে মিসকিনের পেছনে গিয়া দাঁড়ায়া যায়, কোনো অসহায় ব্যক্তি দেখলে ওই অসহায় ব্যক্তির পেছনে গিয়া দাঁড়ায়া যায়, এটা জান্নাতি ব্যক্তিদের গুণ। এবার আর আর দোষ কি কি বলে, জাহান্নামীদের আরো একটা দোষ হলো, এরা অনেক পরিমাণে গীবত করে, অনেক পরিমাণে শেখায়াত করে। এই যে ওয়াজ মাহফিল, কালকেও দোকানের মধ্যে বসে বসে দেখবেন হুজুরেরা কি কি রকম বয়ান করলো, হুজুরে কয়টা বিয়া করলো, হুজুরে কি করে না করে, হুজুরের হাদিয়া কি পরিমাণ দিয়া দিল। শুধু হুজুরের নিয়া চিন্তা, ইমামের নিয়া চিন্তা, এলাকার সব মানুষ নিয়া 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 চিন্তা, দোকানের মধ্যে বসে 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 গীবত করবে, এরকম লোক আছে নানা। জাহান্নামীদের দোষ হলো ওরা গীবত করবে না, এরা গীবত করতে পারে না, এরা অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরিও করতে পারে না, এটা জাহান্নামীদের দোষ। জান্নাতীদের গুণ হলো ও গীবতের ধারে কাছেও যাবে না। হে বান্দারা, জান্নাতে যদি যেতে যাও তাহলে গীবতের ধারে কাছেও যাওয়া যাবে না। আর জাহান্নামীদের দোষ কি, এরা আখেরাতের লাইনে কোনো বিশ্বাসও করে না, আখেরাতে কোনো চিন্তা এদের মাঝে নাই নাই, এজন্য এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না। এরা মনে করে আখেরাত বলতে কোনো জিনিস নাই, আল্লাহ বলতে কোনো আল্লাহ নাই, আখেরাতে যাওয়া লাগবে ওই ইন দ্য ডে অফ জাজমেন্ট, ওইটা বলতে দুনিয়া কিছু হবে না। এই চিন্তা নিয়া নিয়া যারা জাহান্নামী এরা চলে, এই কারণে এরা জাহান্নামী হবে। জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এদের চিন্তা থাকবে আমার আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে নাকি লাগবে না, লাগবে নি কি মনে হয় কি লাগবে নি, আল্লাহর দরবারে একদিন যাওয়া লাগবে নাকি কেউ কেউ বাঁচবো, যা বলবো যে ধরেন 1 কোটি টাকার বান্ডেল একটা দিলাম, একটা চেক দিলাম, ব্যাংক থেকে উঠে আল্লাহ মাত্র আনছি মাত্র, ধরেন না, যদি ডান হাতে আল্লাহকে দিয়া দেই আর যদি কই যে আমার জান্নাত দিয়া দেন, হিসাব টিসাব বেশি করার দরকার নাই, আল্লাহ কি এমন রব। হ্যাঁ, এটা তো আমগো আদালতে চলে, আমগো আদালতে চলে, মানুষের আদালতে চলে, মানুষের আদালতে টাকা পয়সার মাধ্যমে 7 খুনের খুনিও টাকার পেছনে অটোমেটিক মাফ হয়ে যায়। ওমা, এর মতো ভালো আর কেউ নাই এলাকার, এসব লোকের পিছে ঘুরে আর কয়েক দেখছুনি, এর মতো ভালো হইতেই পারে না, অথচ গোপনে গোপনে রাতের বেলা জেনা করেছে, এলাকার সবাই জানে একটা ব্যক্তি গরিব হওয়ার কারণে ওর ধন দৌলতের পাওয়ার বেশি, কিচ্ছু বলতে পারে না। মানে 7 খুন মাফ যদি থাকে টাকা, কিন্তু আল্লাহর দরবারে এই চেক চলে না, এই ব্যাংক চলে না, এই টাকা চলে না, আল্লাহর হিসাবের কাঠগড়ায় যেদিন দাঁড়াবে আল্লাহ ওই দিন হবে। সূরা 3 লাস্ট নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নই, আমাকে সর্বোচ্চ লেভেলের আদেল পাবি, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করেছো পাবা, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছো ওইটাও পাবা, আমি আল্লাহর দরবারে সব কিছুই ঠিকঠাক আছে, তুই যতই কিছু করো ডান বাম করার চেষ্টা করো, আমি আল্লাহর দরবারে একদিন আশা লাগবেই লাগবেই লাগবে। কিন্তু যারা জাহান্নামী এদের দোষ হলো এরা চিন্তা করে, কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওদিন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়া থাকা অবস্থায় এই যে একটা আখেরাত হবে এই চিন্তা আমাদের ছিল না, আমরা এগুলো মিথ্যা প্রতিপন্ন করতাম, যার কারণে আজকে আজ আমরা জাহান্নাম, তোমরা চলে গেলে জান্নাতে। হায় হায় কপাল পোড়ারা, জান্নাতে যাইতে হলে 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে কেমনে, 1 নম্বরে গুণ লাগবে কোনটা, নামাজ। কি লাগবে, লাগবে নামাজ, লাগবে না, লাগবে নি, নামাজে কায়েম করো, নামাজে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, সবাই রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো,
সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আকেরে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আকেরে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম, রব্বি আলা আলা, রব্বি আলা আজিম। মারাবা নামাজ কায়েম করলে সম্মানী করবে কে, দামি বানাবে কে, জান্নাতি ব্যক্তিদের গুণ হলরে নামাজ পড়বে, এরা অন্যায় এদের দ্বারা সংগঠিত হবে। আমরা সবাই চলার পথে জান্নাতি ব্যক্তিদের গুণ আমরা নামাজ পড়ব, জান্নাতি ব্যক্তিদের গুণ আমরা রোজা রাখবো, জান্নাতি ব্যক্তিদের গুণ আখেরাতের চিন্তা ভিতরে ঢুকানো, আমরা ওই চিন্তা নিয়ে চলবো। এজন্যই তো আবু বকর জান্নাতি, এজন্যই তো ওমর জান্নাতি, এজন্য তো ওসমান জান্নাতি, এজন্য তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা জান্নাতি, এজন্যই তো হানজালা, হায় হায় কত দামি, কত দামি হানজালা, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে কাউসারের পানি দ্বারা নিজেই সমাদৃত হয়ে গেলেন, এজন্যই দামি, এরা এজন্য দামি। হযরতে বিলাল কালো কিরকম, কম না বেশি? হ্যাঁ, এরম কালো বাংলাদেশে মনে হয় নাই, এত কালো হাবাসীদের সেই তো কালো, এত কালো, আহা, যদিও কালো কিন্তু রবের কাছে বড় দামি, রবের কাছে কে আবিয়াত কে আসওয়াত পার্থক্য নাই, রবের কাছে কে লম্বা কে বাইটা পার্থক্য নাই, রবের কাছে কে আলেম কে আওয়াম পার্থক্য নাই, রবের কাছে সবাই সমান, সবাই সাওয়া সাওয়া, সবরা সমান, কিন্তু যাদের জান্নাতীদের গুণ যাদের ভেতরে আছে এরা রবের কাছে দামি, জাহান্নামী ব্যক্তিদের দোষ যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে দামি না। যেই হযরতে হানজালা অনেক পরিমাণ দামি হয়ে গেলেন, কি পরিমাণ দামি হানজালা, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিলেন, আল্লাহর কাছে দামি হয়ে গেলেন, আমার নবীর দরবারেও কি পরিমাণ সমাদৃত হয়ে গেলেন, নবী হানজালার জন্য নিজেই দোয়া করেছেন, আল্লাহর দরবারে হানজালার ব্যাপারে নবী দোয়া করলেন, হানজালা আমার আল্লাহর কাছ থেকে কাউসারের পানি দ্বারা দুনিয়াতে সমাদৃত হয়ে গেলেন, কেন দামি হইলেন, কারণ এরা জান্নাতি ব্যক্তিদের গুণ নিয়ে এরা চলাফেরা করে, আমার নবীর প্রেম নিয়ে চলে, নবীর সুন্নতের উপরে আমল করে, আবার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়। এমন কোন লোক নাই যেই হানজালার কাহিনীর ব্যাপারে জানো না, হানজালা উহুদের ময়দানে নবী যাওয়ার জন্য বারণ করলেন, নবী রুখসত দিয়া দিলেন, হানজালা আজকে জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, যাও যাও ও হানজালা, আজকে বাসর রাত উদযাপন করো, ওই ঘরের মধ্যে তুমি যা আনন্দ করবা, উহুদের ময়দানে তোমার আশা লাগবে না। হানজালা চলে গেলেন, নবীর অনুমতি পাইয়া বাসর রাত উদযাপন করার পরে গোসলের জন্য যখন
যখন রওনা, যাওয়ার পথে গোসল শুরু করে নাই, হঠাৎ করে কে যেন মদিনার অলিগুলিতে আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মাদ, আমার নবী নাই। এই কথা শুনে তো নবীর সাহাবি পাগল বাড়া হয়ে যায়, নবী যেহেতু নাই আমি কার জন্য গোসল করব। এই চিন্তা নিয়া 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 হানজালা দৌড়াইয়া যায়, গোসল করে নাই, দৌড়াইয়া বিবির কাছে যায়, বলে ও বিবি আমার তরবারিটা দেখাও, বলে তুমি গোসলের জন্য গেলা কেন তরবারি খুঁজো, তরবারি কেন লাগবে, বলে বিবি গো আমাকে তরবারি দাও, এই এলাকায় নবী নাই, আমি যেই এলাকায় গোসল করার জন্য পাগল বাড়া, ওই এলাকায় যদি আমার পয়গম্বর বিদায় করে দেওয়া, আমার নবী থাকবে না থাকবে না, আমি এই জায়গায় গোসল করব এটা মানতে পারি না, তরবারি দাও, তরবারি নিয়ে নিয়ে আমি চলে যাব। উহুদের ময়দানে যায়া আমার নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল, আমি এদের বিরুদ্ধে জিহাদ করে নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিব। স্ত্রী ডেকে বলে ও স্বামী আমার, আপনার পুরা বডিটা হয়ে গেল নাপাক, এই নাপাক বডি নিয়ে নিয়ে কেমনে যাবেন, ও স্বামী গো ওই জিহাদের ময়দানে যান, তবে গোসল করে করে যাওয়া লাগবে। স্বামী ডেকে বলে ও স্ত্রী আমার, তোমার দিলের মাঝে কি আমার নবীর প্রতি মহব্বত নাই, যেই এলাকায় আমার নবী নাই তুমি তরবারি দাও, এই তরবারি নিয়ে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। দৌড়াইয়া রওনা হয়ে গেলে স্ত্রীর কথা মানে নাই, তরবারি নিয়ে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে যায়, আর কাফেরদেরকে দেখে দেখে নবীর প্রতি প্রেম অন্তরে নিয়ে নিয়া এদেরকে কচু কাটার মতো কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া দেয়। একটু পরে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হানজালা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানের যুদ্ধ শেষ হওয়ার পরে। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম যারা, এদেরকে বললেন সব শহীদের লাশগুলোকে একসাথে করে নাও, এদের গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও, কারণ হলো যারা দুনিয়াতে আমার আল্লাহর জন্য শহীদ হয়ে গেল এদেরকে গোসল দেওয়া যায় না, বিনা গোসলে এদের দাফন দেওয়া লাগবে। হাশরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যেদিন এরা দাঁড়াইয়া যাবে, ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে একজনের ডান হাত নাই আর একজনের ডান পা বাম হাত নাই, একজনের ডান পা নাই বাম পা নাই, একজনের পুরো বডিটা রক্তাক্ত হয়ে গে যাবে, এমন হালতে আমার মাওলার দরবারে উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ ওই দিন বলবে এ বান্দা তোমার হাত কই তোমার পা কই তোমার বডি রক্তাক্ত কেন, এরাও দিন আমার আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার ধর্ম কায়েম করতে যাইয়া নবীর প্রেম অন্তরে নিয়া নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিলাম, আমাদেরকে গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে, আজকে রক্তাক্ত হালাতে আল্লাহ তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। নবী সবাইকে আদেশ দেওয়ার পরে একটু পরে একটা মহিলা পর্দা সহকারে দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। আয়েশা বলে ও পয়গম্বর, আপনি সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, তবে আমার একজন স্বামী আছে, ওই স্বামীর নাম হলো হানজালা, নবী গো আপনি রুখসত দিয়েছেন এরপরে ও রুখসতটা মানে নাই, তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার লক্ষ্যে আপনি যেই এলাকায় নাই সে ফরজ গোসলটা পর্যন্ত করতে পারে নাই, রক্ত বিলীন করে দেওয়ার জন্য তরবারি নিয়া 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 চলে আসছে গো নবী, তাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না, আগে গোসল দিবেন এরপরে দাফন কার্যগুলো সম্পাদন করবেন। নবী আমার বলে ও সাহাবায়ে কেরাম যাও যাও, আমার সাহাবী হানজালারে খুঁজো, আর ওই হানজালার লাশটাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না, গোসল দাও এরপরে গোসল দিয়া তাকে কবরে ঢুকাইয়া দাও। হানজালার লাশ খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম পায় না, অনেক চেষ্টা করেও পাওয়া যায় না, সব লাশগুলো এক 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 করে খুঁজতে লাগলেন কেউ পায় না, ওই এমন একটা পর্যায়ে হানজালার লাশ যখন পাওয়া যায় না আল্লাহ পাক বলেন জিব্রাইল দৌড়াও,
আমার নবীর কাছে যাও, আর নবীকে গিয়া গিয়া জানাইয়া দাও হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, এই হানজালার লাশ তো উহুদের ময়দানে পাওয়া যাবে না, আমার নবীকে গিয়া জানাইয়া দাও, জানাইয়া দাও সেই হানজালা আমি আল্লাহর প্রেম নিয়া নিয়া নবীর প্রেমের সাগরে ডুব দিয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে দ্বিধা করে নাই, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হয় নাই, আসমানে নিয়ে এসেছি ওই ফেরেশতাদের মাধ্যমে, আসমানে হানজালার গোসলটা কাউসারের পানি দ্বারা দেওয়া হয়েছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কুলি যাসি রিসে সেই জঙ্গে ওহুদে, কুলি যাসি রিসে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবি ছিলে হানজালা না মেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে গিয়ে জঙ্গে ওহুদে, নবীর ডাকে গোবি কহেন বিবির তরে, বিয়ের রাতে চলছি রনে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে, হাত তুলে ইস্তিরি বলে মাওলানি দরবারে, বিয়ের রাতে নবস্বামী ছবিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলে শহীদ হইলে না পাবো হালাতে, নবী জেনে সাহাবাদে গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে,